আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি তৈরি করা খুবই সহজ, এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আজকে দেখাবো কিভাবে কিউই ফলের জুস তৈরি করতে হয়। কিউই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল। আর এটি বিদেশি ফল হলেও এখন এই ফলটা সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হয় কিউই ফলের জুস। কিউই ফলের জুস তৈরি করতে আমাদের যা যা লাগবে: কিউই ফল, চিনি, লেবু আর ফ্রিজের ঠান্ডা পানি। এখানে আমি চারটি কিউই ফল ভালোভাবে ধুয়ে নিয়েছি, এগুলোকে এখন আমি একটি চাকুর সাহায্যে ছিলে নেব। সাবধানে ছিলতে হবে, কিউই ফলের চামড়াটা খুবই পাতলা হয়। দেখুন, এভাবে ছিলে নিতে হবে। কিউই ফলটা হচ্ছে খুবই রসালো একটি ফল। দেখুন, হয়ে গেছে ছিলে নেওয়া। এভাবে আমি সবগুলো ফলকেই ছিলে নেব এবং স্লাইস করে এগুলোকে কেটে নেব। এভাবে আমি সবগুলো ফলকেই কেটে নেব। দেখুন, কেটে নেওয়ার পর কিউই জুসটা বানানোর জন্য এখন আমি একটি ব্লেন্ডারের জগ নিয়ে নেব। তাতে দিয়ে দেব কেটে রাখা কিউইগুলো। আর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন, কিউই ফলটা এমনিতেই মিষ্টি হয়। দিয়ে দেব 2টি লেবুর রস। 2টি লেবুতে এখানে 4 টেবিল চামচের মতো রস হবে, সেটা দিয়ে দেব। আর কিউই ফল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর যারা ডায়েট করেন তাদের জন্য এই ফলের জুসটি খুবই উপকারী। তারা এখানে চিনিটা বাদ দিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে কিছুটা বিট লবণ বা গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে আজকে কিছুই অ্যাড করব না, কারণ এটা এমনিতেই খুবই হেলদি একটি ফল। এখন আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। এই ফলটি এমনিতেই খুবই নরম একটি ফল, খুব একটা টাইম লাগবে না। দেখুন, ব্লেন্ড করে নেওয়ার পর এটা কতটা ঘন হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব ফ্রিজের ঠান্ডা পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়েছি। আজকে আমার 4টি কিউই ফলে 3 গ্লাসের মতো জুস হবে। পুনরায় এটাকে আমি মিশিয়ে নেব। তো হয়ে গেছে আমার জুস। এখন আমি এটাকে গ্লাসে ঢেলে পরিবেশন করব। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা, আর স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো। আপনারা চাইলে এখানে বরফও অ্যাড করতে পারেন, আমি আর কোনো বরফ অ্যাড করব না। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।